बिस्मिल्लाहिर रहमानिर रहीम عليكم السلام ورحمه الله আল ফোরকান মিডিয়া গ্রুপে আপনাদের দিন ভাই জানতে চেয়েছেন কুরআন کریم কে তো কুরআন মাজিদ কে নিচে রেখে যেমন টেবুলার উপরে রেখে সেখানে কিও যদি বসে ঠিক ভালো হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে

এই জন্য কোরআন মাজিদকে সবসময় সম্মানের জায়গায় রাখতে হবে কেমন এবং কোরআন মাজিদ দেখে না এমন একটা কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক নাজল করেছেন যে কিতাবের সাথে যে কিছু বাজলে সেটা দামি হয়ে যায় হ্যাঁ এটি হচ্ছে কোরআন মৌজাদা ঠিক তেমনি ভাবে কোরআন মাজিদের সাথে মূলক আচরণ করলে গজব চলে আসে মানুষ কুকুর হয়ে গিয়েছে লা মাফকোরক মানুষ বিড়াল হয়ে গিয়েছে সাপ হয়ে গিয়েছে মানুষ ডাইরেক্ট গজবে জীবজন্তু হয়ে গিয়েছে মানুষের চেহারা আল্লাহ একবার সেদিন ফেসবুকে দেখলাম কুকুরের মতো হয়ে গিয়েছে এক মহিলা কেন একমাত্র কোরআন কে কোরআন কারীম রূপ অপর পারে গেছে আল্লাহ পাক আমাদের কিশনাটা माफ করেন দেখেন কোনদিন শোনা যায়নি কেউ জিনা করে এরকম হয়েছে চুরি করে এরকম হয়েছে কিন্তু না নামাজ না পড়ে এরকম হয়েছে না কিন্তু কোরআন কারিমের সাথে অন্যায় আচরণ করে এইভাবে সাথে সাথে গজব চলে আসলো আল্লাহ পাকরবুল আমি মানুষকে দেখাচ্ছেন এবং সেই দেহ আবার পরিবর্তন হয় কিনা আল্লাহ পাক ভালো জানেন দুর্নীতি কেউ জানেন না এটাকে কোনো মেডিকেল সায়েন্স পরিবর্তন করতে পারবে না এজন্য এটা সময় জায়গায় রাখাতে হবে